হৃদয়ে বসতু রাম কৃষ্ণ, নয়নে লসতু রাম কৃষ্ণ, শ্রবণে ভরতু রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ সারাসার। জ্ঞানে বিভাতু মাতা শারদা, ধ্যানে রজতু মাতা শারদা, সহনে তিষ্ঠতু মাতা শারদা, জননী শারদা প্রেমাধার। বিবেকে নন্দতু বিবেকানন্দ, কর্মণি ভাতু বিবেকানন্দ, বীর্যে দীপ্যতু বিবেকানন্দ, বিবেকানন্দ জ্ঞান পারাবার। হৃদয়ে বসতু রাম কৃষ্ণ, নয়নে লসতু রাম কৃষ্ণ, শ্রবণে ভরতু রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ সারাসার। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মা সারদা পুঁথি থেকে পাঠ এবং আলোচনার জন্য। আমরা যে অংশটা বিগত দিন পড়ছিলাম সেটি হচ্ছে শৈশবে শ্রী শ্রী মাতা, এই অংশ থেকে পড়ছিলাম। তার খানিকটা অংশে গিয়ে আমরা শেষ করেছিলাম যে মা লেখাপড়া শিখেছিলেন ইয়েতে কতদূর হয়েছিল, সেই নাম হবে শুদ্ধমতি, সেই হেতু নাম গাই আমি যে অধম, মাতার শ্রীপদ যদি পায় নরাধম। মার কথা লিখিবারে প্রাণে বরসাদ, ক্ষম মোর দোষ ত্রুটি ক্ষম অপরাধ, শ্রী শ্রী মাতাই হল দেবী আবার মানবী, দ্রষ্টা আর দৃশ্য মাতা মার লীলা সবই। এই হচ্ছে আমরা এখানে গিয়ে বিগত দিন শেষ করেছিলাম। আরে আপনার জন্য জায়গা রেখেছে, আসুন ওখানে, আসুন আসুন আসুন। এইখানে বলছেন যে মা ঠাকুরের, কারণ মা তার খুব সহজ নাম ব্যবস্থা করে দিয়েছিলেন, মা খুব সহজ বলেছিলেন মাকে, মায়ের নাম জপ করবার জন্য রাধা নাম জপ করলেই হবে। তারপরে বলছেন সে যদি না পারো তাহলে শুধু মা বলে জপ করতে হবে। এই জগৎ সংসারে এরকম একাক্ষরী মন্ত্র আমরা বড় একটা দেখে উঠতে পারি না, একাক্ষরী মন্ত্র মা নাম, এই মা বলে শুধু জপ করলেই হবে, তাহলেই আমরা জগৎজননীর কৃপা লাভ করতে পারবো। এইটি আমাদের মা ঠাকুরের নির্দেশ। পুথিকার বলছেন যে যে জপিবে সেই নাম হবে শুদ্ধমতি, মার নাম বিনে ভাই নাই অন্য গতি। এই প্রথম কথাটা, মার নাম বিনে ভাই নাই অন্য গতি, এটা কথা শুনলে মনে হয় যেন আমাদের খানিকটা গোড়ামি প্রকাশ পাচ্ছে, আমাদের মায়ের নাম না জপ করলে কিছুতেই হবে না। এই কতগুলো বৈষ্ণব সম্প্রদায় ওখানে আমরা গিয়েছিলাম, সেখানে একজন সন্ন্যাসী একবারে সোজাসুজি আমাদের বললেন যাই জপ করুন রামকৃষ্ণ মন্ত্র, যাই জপ করুন ভজনিতাই গৌ রাধের শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, এ নাম যদি জপ না করেন তাহলে কোনোভাবেই আপনার মুক্তি হবে না, সেখানে অপরাত্র 24 ঘন্টা সেই হচ্ছে। কিন্তু সেই নামের কি অমর্যাদা আমরা গিয়ে দেখেছিলাম, শীতকালে আমরা গিয়ে পৌঁছেছিলাম, সেখানে অহরাত্র নাম করার হয়, সেই ঠান্ডার মধ্যে একজন কোন রকমে খোল বাজাচ্ছেন আর একজন অনেক বয়স্ক ভদ্রলোক, তিনি খাবারের বিনিময়ে নাম করেন, সারা গা চাদর দিয়ে মোড়া, ভজনিতাই গৌ রাধের শ্যাম, তারপরে এদিক তাকাচ্ছেন ওদিক তাকাচ্ছেন আর কেউ দেখে কিনা, তারপর আবার বলছেন ভজ হরে কৃষ্ণ হরে রাম, এরকম কথা নাই, গোড়ামি নয়, এই গোড়ামির জন্য বলা নয়। বলছেন যে মার নাম করাটা সহজ, কারণ মায়ের সঙ্গে আমাদের যেরকম নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে আমাদের সম্পর্কটা খুব সহজ,
বাবাকে যে গল্প বলতে পারি না, মাকে সেই গল্প সে অনায়াসে বলতে পারি। তাই বলছেন মায়ের সঙ্গে একটা যে সহজ সম্পর্ক আছে, সেই সম্পর্কের বলে যদি আমরা বলিয়ান হতে পারি, তাহলে আমরা অনেক সহজে এই মুক্তির পথ দেখতে পাব। তিনি বলছেন, ক্ষম মোর দোষ ত্রুটি ক্ষম অপরাধ, মার কথা লিখিবারে প্রাণে ভরসা। যদি আমার সাধ্য নেই, আমার অনেক কিছু বলবার মতো সাধ্য নেই, তথাপি আমি মায়ের কথা বলবার জন্য আমি চেষ্টা করছি। মাতৃ অনুধানে আমাদের একটা অন্যরকম জিনিস আসে। আপনাদের যাদের মা চলে গিয়েছেন তারা আরো ভালো করে বুঝতে পারবেন, যখন আপনারা অবসর সময় নিজেদের মায়েদের গর্ভধারিণী মায়েদের কথা চিন্তা করেন, তখন দেখবেন একটা অন্যরকমের অব্যক্ত আনন্দ আপনাদের কাছে আসে। সেই আনন্দ কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, এমন একটা অব্যক্ত আনন্দ যখন নিজের মায়ের কথা যখন আমরা ভাবি, সেখানে জগন্মাতার রূপ চিন্তা করলে আমাদের আরো বেশি আনন্দ হয়, এটা হচ্ছে কথা। আজকে আমরা মায়ের দেবীত্ব, যেটি নিয়ে আমরা অনেকেই কথা বলে থাকি, সেইটি নিয়ে আলোচনা করব। পুথিকার লিখছেন, শারদা রূপে তে লীলা বড় চমৎকার, মায়াবদ্ধ এই সংসারে শারদা ইশার। শৈশব লীলার কথা কিবা মধুময়, শৈশব লীলার কথা কিবা মধুময়, কিছু কিছু এবে তার দিব পরিচয়। দেবী ও মানবী দুই ভাবের মাঝারে, দেবী ভাব পরিস্ফুট শারদা অন্তরে। মাতা কিন্তু আপনারই মানবী স্বরূপে, প্রকাশিত ব্যগ্র সদা নহে অন্য রূপে। দেবী কি মানবী রূপে হয় রয়ে চিরস্থির, দেবীত্ব প্রকাশ করে দেবীরও শরীর। অলৌকিক শক্তি দিয়ে গড়া হয় মাকে, কি আছে সে আবরণ যায় ইহা ঢেকে। সে কথা স্মরণ করি কহিলেন পরে, মোর কাজে দেব দেবী সহায়তা করে। যখনই থাকি একা আসিতা সকলে, চলে যেত তারা সব অন্য লোক এলে। আমল আল আমোদ আহ্লাদ করে তোরা মোর চশনে, কত খেলা খেলিয়াছে তার ভোগ জানি। বলছেন ভগবান মা, বলছেন পুথিকার, বলছেন যে জগন্মাতার ভেতরে সেই দেবীত্বের ভাব প্রকাশিত ছিল, কিন্তু তিনি নিজে সেটা কিছুতেই প্রকাশ করতে চাইতেন না। সেই গল্প আছে না, আপনারা শুনেছেন, যে আমাদের ওই এ চলেছেন ঠাকুরের ভাইপো, হ্যাঁ শিবুদাদা, শিবুদাদা মাকে নিয়ে চলেছেন। শিবুদাদার বয়স কম, মায়ের বয়স বেশি, কিন্তু মায়ের বয়স বেশি হলেও শিবুদাদা হচ্ছেন তার লোকাল গার্জেন। শিবুদাদা তাকে সঙ্গে করে নিয়ে চলেছেন, আর যেতে যেতে পথের মধ্যে জিজ্ঞাসা করছেন, খুড়ি তুমি কে? খুড়ি বলছেন, আমি আবার কে, আমি তোর খুড়ি। বলছেন, না তুমি কে? যত তাকে বোঝান যে তিনি আমার, আমি তোর খুড়ি, শিবুদাদা আস্তে আস্তে তার জিনিসটি, সেই পুটুলিটি যেটি নিয়ে যাচ্ছিলেন, তিনি নিজেতে নামিয়ে রেখে বললেন, ওই দেখা যাচ্ছে দূরে জগাম্বাটি গ্রাম, তুমি রওনা দিয়ে দাও। তুমি যখন বলবে না, তুমি একা একাই যেতে পারো। মা তখন তাকে শান্ত করে বলছেন, লোকে বলে কালি। এই কয়েকটি কেস এরকম হয়েছে যেখানে মা তার আত্মস্বরূপ প্রকাশ করেছেন। মা কামারপুকুর থেকে, জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর আসছেন, মা স্বপ্ন দেখলেন যে জ্বরে তিনি পড়ে আছেন, সেই যে চটিতে, সেইখানে একটি মেয়ে এসেছে, তার পা ভর্তি ধুলা, আর গায়ের রং কালো, কিন্তু এত অপূর্ব দেখতে মনে হয় সারাক্ষণ দেখি। মা বলতে থাকলেন, এই অসুস্থ অবস্থায় বললেন, আহা তোমাকে একটু কেউ পা ধোয়ার জলও দেয়নি? তারপরে জিজ্ঞাসা করছে, তুমি কে মা? বলছে, আমি তোমার বোন। বলছে, কোথা থেকে এসেছো? দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর শুনেই মা বললেন, আমারও তো কত ইচ্ছা ছিল সেইখানে যাব, তার সেবা করব। তখন তিনি জিজ্ঞাসা করছেন যে তুমি আমার তাহলে কে, তুমি কে? স্বামীর ওপর অধিকার অন্য কেউ ফলাচ্ছে, তো আপনারা কেন শ্রীশ্রীমাও সহজ মেনে নিতে পারতেন না? তাই তিনি জিজ্ঞাসা করছেন, তুমি আমার কে হও? তুমি আমার কে হও বটে, অকুড়ার লোক তো কথায় কথায় বটে বলতেন। বলছে, আমি তোমার বোন হই, তা বটে। এই হচ্ছে কথা। এই যে এটা পরবর্তীকালে কিন্তু এই ঘটনা তিনি বর্ণনা করছেন, তেলে ভুলোর মাঠে যখন সেই ডাকাতরা তাকে ধরলেন, তখন তারা কোন জাদুমন্ত্রে তাকে
সন্তান জ্ঞান করলেন এবং তাদের ভেতরের যে হিংস্র ভাব সেটাকে পরিত্যাগ করলেন, মা কিন্তু কখনো সেটা প্রকাশ করেননি। একটি ঘটনা মা মাঝে মাঝেই বলতেন, যেটি শোনা যায়, যে যখন তিনি কামার পুকুরে সদ্য সদ্য বউ হয়ে এসেছেন, ভাবছেন কেমন করে একা একা নাইতে যাবেন, তখন তিনি দেখতেন তাঁরই মতো 8 জন ওরকম আসছে, কোমরে কাঁকে ইয়ে কাঁকালে ইয়ে নিয়ে খড়া নিয়ে তারা আসছে। মা যখনই বেরিয়ে পড়তেন বাড়ি থেকে, 4 জন সামনে 4 জন পেছনে, আর মাঝখানে তিনি চলছেন। আপনারা যারা দুর্গাপুজো দেখেন তারা দেখবেন দুর্গাপূজার অষ্টমীর দিন নানা দলের নানা রকমের পতাকা দিয়ে 9টি ঘট স্থাপিত হয়। দেবীর যে 9টি শক্তি, অষ্টশক্তির যে দেবীর, সেই অষ্টশক্তির প্রকাশ পূজা হয় ওখানে। এই মায়ের যে বর্ণনায় যে আছে, এরা হলেন সেই অষ্টশক্তি, উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডকরা, চণ্ডনায়িকা, চণ্ডা, চণ্ডবতী, চণ্ডরূপা, আরতি চণ্ডিকা। আর এর মাঝখানে যে ঘটটা, এদের দেবী যিনি, তিনি হলেন রুদ্রচণ্ডিকা, তিনি হলেন স্বয়ং শ্রীমা। এরা তারই মতো, তারই শক্তির স্বরূপ তিনি আসতেন। এখানে যে বর্ণনা আছে না, যে কখনো কখনো তারা আসেন আমার সঙ্গে গল্প করেন, যখন কেউ থাকে না, কিন্তু যখন সবাই থাকে, সবাই এসে যায়, তখন তারা চলে যায়। এই কখনো কখনো মা তার কথা প্রকাশ করেছে। মা কোনো সময়ের জন্য তার যে মানবী সত্তা সেটা থেকে বেরিয়ে আসতে কিছুতেই চাননি, কোনো অবস্থাতেই বেরিয়ে আসতে চাননি। সেই ভক্ত এসেছে, সে কল্পনা করে এসেছে যে মাকে সে দেখবে সোনার সিংহাসনে মা বসে আছে, আর জয়া বিজয়া দুজনে মিলে তাকে ব্যজন করছে। এসে দেখলেন মা সে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠোন ঝাড় দিচ্ছেন, একটা খ্যাংরা ঝাড়ু দিয়ে উঠোন ঝাড় দিচ্ছে। বলছেন মা তুমি এই বলছেন কি করি বাবা, নিজেই যে মায়া। এই ছোট্ট ছোট্ট কথা মা নিজের কথা প্রকাশ করেছেন, কিন্তু সবসময় তিনি তার মানবী রূপটাকেই রেখেছেন। সেই তার গায়ে সেই বসন্ত হয়েছে, গুটি বসন্ত হয়েছে। এই কাছে শ্যামবাজারের কাছে একটা শীতলা মন্দির থেকে পূজারি রোজ এসে মায়ের কাছে সেই ইয়ে দিয়ে যেতেন, মা তাকে নিচু হয়ে প্রণাম করতেন, রোজ তাকে নিচু হয়ে প্রণাম করতেন। এটা অদ্ভুত ব্যাপার, এ কল্পনা করা যায় না। আমরা কাউকে প্রণাম করবার আগে 100 বার ভাবি, যে তিনি যতই গুরুজন হোক না কেন তাকে প্রণাম করবার আগে 100 বার ভাবি। মায়ের এসব কিছু ছিল না। গঙ্গাপ্রসাদ সেন এসেছেন রাজুদিকে, বলছেন একে প্রণাম করো, বদ্ধি মানুষ, অব্রাহ্মণ হলে তো কি হয়েছে, কত জ্ঞানী কত গুণী, একবারে সাধারণ মানুষের মতো আচরণ করছে, একদম সাধারণ মানুষের মতো। এবং তার প্রভাবে সবাই তার সঙ্গে সাধারণভাবেই ব্যবহার করতেন। চন্দ্রমোহন দত্তকে সবাই মিলে উস্কিয়েছেন, তুমি তো মায়ের কাছে যাও, মার কাছ থেকে গিয়ে ব্রহ্মজ্ঞান চাইতে পারবে। বলছি এ আর কি এমন ব্যাপার, চন্দ্রমোহন দত্ত লাফাতে লাফাতে মায়ের ঘরে গেলেন, মায়ের কাছ থেকে ব্রহ্মজ্ঞান চাইবেন বলে। গিয়ে দেখলেন মা পূজা করছেন, মায়ের সেই পূজারত মূর্তি দেখে তাঁর যে কী উদ্দেশ্যে আসা সেটা সম্পূর্ণ ভুলে গেছে। মা চোখের ইশারায় জিজ্ঞেস করছেন কি চাই, আর তিনি বললেন প্রসাদ। মা দেখিয়ে দিলেন যে খাটের তলায় চাঙাড়িতে প্রসাদ রাখা আছে, তিনি সেই প্রসাদটি নিয়ে চলে গেলেন। মায়ের এই দুটো দিক, নিজের এই মানবিক সত্তাটাকে এত জোর করে প্রকাশ করতেন যে আমরা কিছুতেই সেইটাকে অতিক্রম করে মায়ের দেবী সত্তার দিকে এগিয়ে যেতে পারতুম না। মা একটা ব্যারিয়ার তৈরি করে রেখেছিল। এখনো কিন্তু দেখবেন আমরা যতই ভাবনা চিন্তা করে আসি, বেলুড় মঠের বেনারসি পরা মাকে দেখবো, সোনার গলায় হার পরা মাকে দেখবো, ফুলের সাজানো মাকে দেখবো, কিন্তু গিয়ে কিন্তু নিজের মাকেই দেখি। যায় যে মাকে দেখি সে আমার বড় আপনার জন্য, তার সঙ্গে আবদার করা যায়, তার উপর অভিমান করা যায়, তার উপর রাগ করা যায়, তাকে সমস্ত কিছু কথা বলা যায়। মা আস্তে আস্তে তার সেই নিজের সত্তাটিকে প্রকাশিত করতে দিতেন না, তার মাতৃসত্তা দিয়ে নিজেকে আবৃত করে রেখেছিলেন। কিন্তু কখনো কখনো তার জীবনেও এই দৈবী প্রকাশগুলি একটু একটু করে প্রকাশিত হয়েছে। প্রথম ঘটনার কথা আমরা বলেছি, আপনারা শুনেছেন যে এই যে বিভিন্ন সময় তার কাছে আসতেন মেয়েরা। আরেকটি ঘটনা এখানে বলছে, একদিন দল ঘাস কাটিতে কাটিতে শুনো শুনো কি করিনু অতি সন্নিকটে, অচেনা সে কন্যা এক আমারও বয়সী, নাহেরি কাহারো গায়ে হেন রূপ রাশি, সেই মেয়ে দল ঘাস কেটে দেয় মোরে, কাটা ঘাস আটি বেঁধে আমি রাখি পারে, ঘাস কাটা সাঙ্গ হলে কোথায় লুকায়, জলে কিংবা স্থলে তার দেখা নাই যায়,
মা দল ঘাস কাটছিলেন, দল ঘাস এই জলের মধ্যে নেবে, এক গলা জলের মধ্যে নেবে গরুদের জন্য দল ঘাস কাটছেন। তিনি যখন কাটছেন তিনি দেখছেন তারই মতো দেখতে সুন্দর একজন, তিনিও দল ঘাস কাটছেন। মা একাটি রেখে গেলে সে আরো দু আটি রেখে চলে যাচ্ছে। তারপরে যখন সব ঘাস কাটা হয়ে গেল তাকে আর খুঁজে পাওয়া গেল না। মা ঠাকুর নিজে বলছেন এটা হচ্ছে মা এরকম ভাবে দেখিয়ে দিচ্ছেন, তারই সত্তাকে প্রকাশ করছেন। বলছেন ঘাস কাটা সাঙ্গ হলে কোথায় লুকায়, জলে কিংবা স্থলে তারে দেখা নাহি যায়। সে ছিল অথচ এখন নেই, কেমন দেখতে সে? বলছে অপরূপ রূপ। বলছেন সেই নাহেরি কাহারও গায়ে হেন রূপ রাশি, অচেনা সে কন্যা এক আমার বয়সী, মায়েরই বয়সী, আর তার গায়ে এত রূপ, এরকম রূপবতী কন্যা বড় একটা দেখা যায় না। মা সেইখানে তিনি বসে বসে ঘাস কাটছেন মায়ের সাথে। বলছেন বনন্ধন করিতে মাথা শিখিলা শৈশবে, ব্যঞ্জন রাঁধিলে মাথা সুখে সয় খায় সবে, কচি মেয়ে দুটি হাত যদিও দুর্বল, সব কাজ করিবারে বুকে আছে বল, খুব বড় পাত্র হলে রামচন্দ্র পিতা উনান হইতে তাহা নাবাইয়া দিতা, তখন না ছিল কল ছিলা পুষ্করিণী, কলসি কলসি জল মাতা দেয় আনি, সেই অবকাশে মাতা শিখিলা সাঁতার, পুকুরের জল বালা করে তোল পার। পুঁথিকার বলছেন যে মা রান্না করতে শিখেছিলেন খুব অল্প বয়সে, আগেকার দিনে মেয়েদের খুব অল্প বয়সে রান্না করতে হতো, বিশেষ করে মেয়েরা যদি বাড়ির বড় মেয়ে হয়ে থাকে তাহলে তাকে খুব অল্প বয়সে রান্না করতে শিখতে হতো। তার কারণ হচ্ছে মায়েদের অনেকগুলি সন্তান থাকত, মারা সেই সব সন্তানদের পালন করতে এত ব্যস্ত থাকতেন তাদের পক্ষে সবসময় রান্না করা সহজ হতো না। বলছেন মা খুব ছোট ছিলেন, বড় হাঁড়ি তিনি নামাতে পারতেন না, তার বাবা তিনি রামচন্দ্র মুখোপাধ্যায় তিনি নামিয়ে দিয়ে ফ্যানটা গেলে দিতেন। মা রান্না করতেন, শুধু রান্না করতেন না কত রকম কাজে সাহায্য করতেন। তখন কল ছিল না যে খুললেই জল পড়বে, পুকুর থেকে ঘড়া ঘড়া জল মা বয়ে নিয়ে আসতেন, এবং এই পুকুরে জল তুলে আনবার ছলে তিনি ধীরে ধীরে সাঁতার কাটতে শিখে গেছিলেন। আমরা যে মাকে যেরকম মনে করি যে মা গুড ফর নাথিং, ওই রকম ওইভাবেই বসে আছেন আর ওই রকম মিষ্টি মিষ্টি করে হাসছেন, আর কোনো কাজটি পারেন না, গোলাপ মার সঙ্গে টুকটুক করে যান হেঁটে হেঁটে, একেবারে অবোধ বালিকার মতো, অমনটি অবোধ বালিকা আমাদের মা নন, তিনি যথেষ্ট কেঁপে গো। আমরা যত মনে করি আমরা অন্যান্য কিছুতে কেঁপে বল, আমরা ঝগড়াঝাটিতে খুব কেঁপে বল, কোমর বেঁধে গুছিয়ে একেবারে দমিয়ে ঝগড়াঝাটি সমস্ত নানা কিছুতে পিএনপিসিতে খুব কেঁপে বল, মা কিন্তু খুব মানে একবারে অ্যাক্টিভ লাইফে ভীষণ রকম কেঁপে বল। আসলে এরকম না হলে শ্রীরামকৃষ্ণের সংসার করা যেত না। আপনারা যদি মায়ের রান্নাঘরটি একবার দেখার আপনাদের সৌভাগ্য হয়ে থাকে তাহলে দেখবেন যে মা ওই রান্নাঘরের মধ্যে কি কষ্ট করে রান্না করতেন আমরা কল্পনাও করতে পারি না। একেবারে দু মানুষ সমান যে দরমার বেড়া দিয়ে ঘেরা থাকতো তার সেই ঘরটা, এবং সেই ঘরে বসে তিনি রান্না করতেন, আর সেই সারাদিন তাতে খুব সামান্য সূর্যের আলো প্রবেশ করতো, কুপি জ্বালিয়ে মায়ের সারাদিন কাটত। ওই একটা ঘরের ভেতরে সমস্ত জিনিস ভরা, তার মধ্যে মায়ের ঠাকুর আছেন, তার মধ্যে ভক্ত মেয়ে ভক্তরা এসে আছেন, তারই মধ্যে মা কোনো রকম এখানে আছেন, কিন্তু আনন্দে ভরপুর হয়ে গেছেন। এর কারণ হচ্ছে এই স্ট্রেংথটা তিনি খুব ছোটবেলা থেকে পেয়েছেন, একটু একটু করে তিনি সেই স্ট্রেংথটা পেয়েছেন, এবং এই স্ট্রেংথটা পাওয়ার জন্য তিনি ভীষণ রকমভাবে অ্যাডজাস্টেবল ছিলেন, যে কোনো কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্টেবল ছিলেন। মাথার বয়স যবে একাদশ হয় ওদেশে আসিল বড় অভাবের ভয়, ভীষণ দুর্ভিক্ষ আসে শ্রীমাতার দেশে, হাহাকার উঠি জাগি গ্রাম চারিপাশে, হাওন্য হাওন্য করি ছুটে গ্রামবাসী, নিরামনন্দ মার মনে সদা উঠে ভাসি, শ্রীরামের ঘরে কিছু বাধা ছিল ধান, অভাবী হলেও তাহা সবারে বিলান, অন্ন ছত্র খুলি মাতা সকলে খাওয়ায়, অন্নহীনা মাতা আজি অন্নপূর্ণা হয়, যা কিছু আছিল ধান্য সব হইলা শেষে, তথাপি রামের মনে নাহি ডর লেশ, শুনো শুনো কি কহিলা মা শারদামণি, মন শুনো দিয়া মন সেই অপূর্ব বাখানি, মাখা এনে সে বছর খেতে নাহি পেয়ে,
অনাহারে ক্লিষ্ট যত বাড়িয়ে লাধে, বলি মা সারদা দুটি ভাত দে আমায়। এ দশা দেখি মার বুক ভেঙে যায়, যা কিছু আছিল ধন্য মরাই ও ভিতরে, পাড়িয়া চাউল হইল হলো মন মন করে, চাল ডাল সহ চাপাইয়া হারি, পিতা মাতা মা সারদা রাঁধেন খিচুড়ি, তাহাই বাটিতে খায় আর হয় বিলি, কি আনন্দে ভক্ষে সবে কেমনে তা বলি। একবার ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল জয়রামবাটি অঞ্চলে, এবং সেই দুর্ভিক্ষে বহু মানুষ ক্ষুধার্ত হলেন। তারা অবশেষে রামচন্দ্র দত্তের বাড়িতে এলেন। রামচন্দ্র মুখোপাধ্যায়, ইনি যে খুব বড় লোক ছিলেন তা কিন্তু নয়। এনার ধানের মড়াইতে অনেক ধান রাখা ছিল, সঞ্চয়, প্রত্যেক বছর একটু একটু করে সঞ্চয়। সেই ধান থেকে চাল তৈরি করে কড়াইয়ের ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হলো। রামচন্দ্র মুখোপাধ্যায় আদেশ করেছিলেন যে যত লোক আসবে এবং বাড়ির লোক সকলে সবাই ওই খিচুড়ি খাবে, কেবল আমার সারদা সে একটু ভালো চালের ভাত আর ডাল খাবে, আর বাকি কারুর কোনো ব্যবস্থা নেই। মার কাছে সবাই খাবার পেতে আসছেন, এবং মায়ের কি রিয়াকশন দেখুন, সবাইকে খেতে দিচ্ছেন, যত মানুষ সবাইকে তারা খেতে দিচ্ছেন। একটা অদ্ভুত মেসেজ, আমাদের কাছে অনেক জিনিস থাকলেও আমরা অন্যকে দিতে চাই না। এই কিছু বছর আগে কেশপুর অঞ্চলে ভয়ঙ্কর বন্যা হয়েছিল, আমাদের বিদায়ী যিনি এমপি, আপনাদের সকলের প্রিয় অভিনেতা দেব, তিনি অনেক বছর ধরে, 10 বছর ধরে ঘাটাল মডেল করে করছেন, কিন্তু কিচ্ছু করতে পারেননি, করেননি না করার ইচ্ছা নেই সেটা অন্য কথা, কিন্তু এর ফলে প্রত্যেক বছর ওই অঞ্চলের মানুষরা জলের তলায় চলে যায়। কেশপুর সেইখানকারই অন্তর্গত, একবার এত বর্ষা হলো, এত কিছু হলো যে ওখানকার মানুষজন নরেন্দ্রপুরে ছুটে এসেছে কিছু খাবার দেওয়ার জন্য, খাবার পাওয়ার জন্য। আমরা তখন যা কিছু আমাদের স্টকে ছিল সেখান থেকে দেওয়া হলো, এবং একটি হাউজিং কমপ্লেক্সের কিছু মানুষ এসেছিলেন, তারা ওই কোন একটা উৎসবে আমাকে নিয়ে যাবে সেইটির জন্য বলতে এসেছিলেন। তাদের বলা হলো উৎসবে তখনই যাব যদি সমস্ত হাউজিং কমপ্লেক্স খুঁজে খাবার কিছু আমাদের জোগাড় করে দিন, খাবার আর পুরনো জামা কাপড়। ভদ্রলোক রাজি হয়ে গেলেন। পরের দিন বস্তা বস্তা মুড়ি বিস্কুট পাউরুটি চেনাচুর এই সমস্ত বস্তা বস্তা জিনিস নিয়ে এলেন, আর কয়েক বস্তা পুরনো জামা কাপড়, সব ভালো জামা কাপড় সেগুলো নিয়ে এলেন। কেশপুরের মানুষদের জন্য সেগুলি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। আমরা যদি চাই, একা যদি না পারি, সম্মিলিতভাবে অন্যের সেবা করতে পারি, মা ঠাকুরুন তার এই জীবন দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে এই সম্মিলিত সেবা, মানুষের সেবা করছেন, সেখানে এখানে কেবলমাত্র রামচন্দ্র মুখোপাধ্যায়ই করছেন আর অন্য কেউ নন, কিন্তু এই সম্মিলিত সেবাটি পরিচালনা করছেন স্বয়ং শ্রীমা সারদা। কীরকম সে সেবা ভাব প্রতিকার লিখছেন, পাতা পেতে যেত বসে শত শত লো, গরম খিচুড়ি প্রাণে আনিত পুলো, অতীব গরম তাই উঠিতেছে ধোঁয়া, অতিশয় কষ্ট হয় সে খিচুড়ি ছোঁয়া, উধার তারণে কিন্তু তর নাই সয়, গরম খিচুড়ি তারা হাতেতে উঠায়, এই কষ্ট হেরি মাতা অতি স্নেহ ভরে, দুহাতে বাতাস দেন খিচুড়ি উপরে, মা হয়ে ছেলের ক্লেশ কেমনে সহিবে, সেবিতে সকলে মাতা এসেছে এ ভাবে, কি সেবা করিলা মাতা সন্তানের গণে, কি সেবা করেন তিনি শ্রীরাম কৃষ্ণের, কি সেবা বর্ণনা করিতে কোনো ভাষা নাহি আছে, অপূর্ব আখ্যান তাহা জগতের কাছে। প্রতিকার বলছেন যে গরম গরম খিচুড়ি পাতে দেওয়া হয়েছে, একবারে ধোঁয়া উঠছে, মানুষ এত ক্ষুধার্ত, তিনি যেন কোনোভাবে সেই তারা ওই গরম খিচুড়ি স্পর্শ করা যাচ্ছে না, কিন্তু এত খিদে পেয়েছে সেই গরম খিচুড়িতে হাত দিয়েই তুলছেন তারা, কষ্ট হচ্ছে। মা ঠাকুরুন দুহাতে দুটো পাখা দিয়ে হাওয়া করে করে সেই খাবার তিনি ঠান্ডা করে দিচ্ছে। আমরা কল্পনা করবার চেষ্টা করি, দেখুন অপরের দুঃখ দূর করার জন্য কি অদ্ভুত চেষ্টা। বলছেন, কি সেবা করিলা মাতা সন্তানের গণের, কি সেবা করেন তিনি শ্রীরামকৃষ্ণের, এই দুটি জিনিস, মা শ্রীরামকৃষ্ণের সন্তানদের এবং শ্রীরামকৃষ্ণের কি অদ্ভুত সেবা তিনি করেছেন, এই কল্পনা করা যায় না।
ঠাকুরের জন্য ওই ঘরটিতে তিনি কোনোদিন ঠাকুরকে দেখতে পেতেন, কোনোদিন দেখতে পেতেন না, কিন্তু তিনি সেই কন্টিনিউয়াসলি সকাল থেকে রান্না বান্না করছেন, 10:30-11 বাজলে তারপরে এসে ঠাকুরের গায়ে একটু তেল টেল মাখিয়ে তোলা জলে ঠাকুরকে ভালো করে পশ্চিমের বারান্দায় স্নান টান করিয়ে গা মুছিয়ে কাপড় চোপড় পরিয়ে খাবার জায়গা করে তিনি সেই খাবার বেড়ে এনে খাওয়াতেন, গল্প করে করে তাকে খাওয়াতেন। গল্প করে কেন খাওয়াতেন না, ঠাকুরের মন যত যেন সমাধিতে না চলে যায়, তাই তার সঙ্গে নানা রকমের গল্প করে করে ঠাকুরকে খাওয়াতেন। এই করে করে তিনি সমস্ত ক্ষণ রাত দিন এক করে শ্রীরামকৃষ্ণের সেবাতে রত ছিলেন, এমনকি শেষ দিন অবধি তিনি শ্রীরামকৃষ্ণের সেবাতেই রত থেকেছেন। যখন তিনি স্থূল শরীরে থেকেছেন তখনও তার সেবা করেছেন, সূক্ষ্ম শরীরে তিনি মনে করেছেন শ্রীরামকৃষ্ণ জীবন্ত জাগ্রত বিগ্রহ, সেইভাবে সেবা করেছেন। তিনি বিশ্বাস করতেন, পুরীতে এসছেন একটা তাড়াহুড়ো করে একটা ঘিয়ের টিনের ওপর শ্রীরামকৃষ্ণকে বসিয়ে দিয়ে চলে গেছেন, তারা জগন্নাথ দর্শন করতে গেছেন, ফিরে এসে দেখছেন ছবিটা নিচে নামানো রয়েছে, কেউ নামিয়ে দিয়েছে, অথচ ঘরে কেউ ছিল না। কাছে এসে দেখছেন যে ঘিয়ের টিন বলে তাতে পিঁপড়ে লাল পিঁপড়ে লেগেছে, বলছেন ওমা দেখো ঠাকুর নিজেই নেমে বসেছেন। কত রকম ভাবে ঠাকুরের সেবা করেছেন, চটিতে আছেন সেই হাঁড়ি তুলতে গিয়ে হাঁড়ি ফেটে গিয়েছে, আমরা হলে ভাবতাম কি করে কি খেতে দেব, তাড়াতাড়ি শালপাতার থালা আর শালপাতার কাঠি দিয়ে ওপর থেকে একটু একটু করে ভাত তুলে নিয়ে ভাত ডাল আর তরকারি দিয়ে একেবারে বাচ্চা ছেলেকে যেরকম ভাবে খাওয়ান সেরকম করে বলছেন যে আজকে তুমি যেরকম মেপেছ সেরকম খেয়ে নাও, শিগগিরি শিগগিরি গরম গরম দুটি খেয়ে নাও। এই যে ভগবানের সঙ্গে কিরকম একটা মানবিক সম্পর্ক তৈরি করতে হয় সেইটা তিনি দেখিয়ে দিচ্ছেন, কি অপূর্ব এই ছবি। এবং শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণের সন্তানদের জন্য সেই নরেন্দ্রনাথ সে মোটা মোটা রুটি আর ঘন ছোলার ডাল খায়, তার জন্য তিনি তাই রান্না করছেন। অন্যান্যরা পাতলা পাতলা রুটি মুগের ডাল রান্না করেন, খেতে ভালোবাসে, তাদের জন্য তিনি তাই রান্না করছেন। শ্রীগুণাতীতানন্দজি মহারাজের মামা তাকে খুব আত্মীয়তারা খুব ধরে পিটুনি দেয়, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসেন বলে। তাই ঠাকুর সিদ্ধান্ত নিলেন যে এবার প্রত্যেক দিন ফেরার জন্য গাড়ি ভাড়া, যেটা ছেকড়া গাড়ি ভাড়া, এক আনা সেটা এখান থেকে দেওয়া হবে। সেই মতো মাকে নির্দেশ দেওয়া ছিল। ত্রিগুণাতীতানন্দজি বর্ণনা করতেন তিনি রোজ যখন পৌঁছতেন মায়ের দরজার কাছে দেখতেন দরজার উপর একটি আনা রাখা রয়েছে, কখনো তাকে কোনোদিন ওয়েট করতে হয়নি, প্রত্যেকের জন্য তিনি যেন সমস্ত দিয়ে সেবা করতে চেয়েছেন, সবার জন্য তিনি সব রকমের সেবা তার উন্মুক্ত করে দিয়েছেন। সন্তান পাশে বসে খাচ্ছেন, তার মনে হচ্ছে একটু মায়ের প্রসাদ পেলে ভালো হয়, মা বলছেন যে আমার দাঁতগুলো বুঝলে পড়ে গেছে, খানিকটা মুড়ি নিয়েছেন, চাল ভাজা নিয়েছেন আর কাপড়ের মধ্যে বেঁধে হামান দিস্তে দিয়ে একটুখানি তিনি গুঁড়ো করে নিয়ে তাতে একটু বিট নুন লবণ দিয়ে নিজে খানিকটা দিচ্ছেন, ছেলেকে খানিকটা দিচ্ছেন। এই সবার জন্য সবাইকে শেষ অবধি সেবা করা, দূর দেশ থেকে ভক্ত এসেছে সে মায়ের খাওয়া প্রসাদি ভাত নিয়ে যেতে চাইছেন, মা সেই প্রসাদি ভাত সে ভক্তকে দিয়েছেন, সে একটা চাটাইয়ের মধ্যে সেটা রেখে দিয়ে ভুলে গিয়ে পাশের ঘরে গিয়ে গল্প করছে। খানিক বাদে তার মনে হওয়াতে তিনি ফিরে এসে দেখছেন শ্রীশ্রীমা স্বয়ং বসে সেই ভাতটি পাহারা দিচ্ছেন, যে ভাতটি যেন যে কাকে এতে কোনোরকম খারাপ কিছুতে মুখ না দেয়। মায়ের কাছে এসেছেন মায়ের মেয়ে, তার অনেকগুলি সন্তান একেবারে আনকরে আতান্তরে পড়েছেন, মা তাড়াতাড়ি করে তাদেরকে ঘরে নিয়ে এসে বসিয়েছেন, বারান্দায় বিছানা টিছানা করে দিয়েছেন। সে মেয়ে এত প্লিজড, এমন সে ভেবে মায়ের সংসারের মধ্যে ঢুকে গেল, খানিক বাদে মায়ের মেয়েদের সঙ্গে সে গঙ্গা স্নানে এই বড় পুকুরে স্নান করতে চলে গেল, আর ছেলে অন্যদের সাথে বসে বড় বাড়িতে বড় ঘরে বসে একেবারে আনন্দে মত্ত হয়ে গেছে। জাতি দোষ, আগেকার দিনে জাতি দোষ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নানা রকমের খাবার দোষ ছিল, মা বলছেন এক এক কিছুতে হলে দোষটা কেটে যায়। তাই কী হলো, পরের দিন সকালবেলায় লোক পাঠালেন কামার পুকুরে, বড় বড় জিলিপি কিনে নিয়ে এলেন, একটা বড় কালো বারকোশের ওপর সেই মুড়ি ঢালা হলো, তার চতুর্দিকে জিলিপিগুলো দেওয়া হলো, সেইটি ঠাকুরকে নিবেদন করে
সেই বাইরে বাইরের ঘরে পাঠিয়ে দেওয়া হলো। ছেলেরা আনন্দ করতে করতে সবাই সে একই বারকোশকে মুড়ি খাচ্ছেন আর জিলিপি খাচ্ছেন, আর মা দেখে আনন্দে ভরপুর হয়ে গেছে। তাকে সন্তান সেবা করতে যে এক্সটেন্ট অবধি যাওয়ার দরকার ছিল তিনি সেই এক্সটেন্ট অবধি গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু এতটা করেননি। আমরা শ্রীরামকৃষ্ণের করুণার কথা ভালোবাসার কথা বলি, কিন্তু শ্রীরামকৃষ্ণকে এতটা করতে দেখা যায়নি। জগতের সকলের প্রতি তার ভালোবাসা ছিল, ভীষণ ভালোবাসা, কিন্তু মা ঠাকুরের যে ভালোবাসা, ঠাকুর যে বলেছিলেন যে মা নামে মা ডাকে একটা সময় তার মাথা খারাপ হয়ে যাবে, এরকম কি কখনো হয়নি। আমাদের যখনই যে কষ্ট, শুধু মা নাম করা মাত্রই সেই কষ্ট সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যায়। পুথিকার বর্ণনা করছেন, বলছেন, বর্ণনা করিতে কোন ভাষা নাহি আছে, অপূর্ব আখ্যান তাহা জগতের কাছে, এ মাতা বিশ্বের মাতা সাধ্য আছে কার, কহিতে পারিবে মা সব মাতার কৃপার, রুক্ষ কেশী নারী একে ঘরে দেয় হানা, বাগদিকি ডোমের মেয়ে নাহি যায় জানা, ঝাঁকড়া ঝাঁকড়া চুল উন্মাদের প্রায়, গরুর ডাবার পানে দ্রুত বেগে ধায়, ডাবায় ভিজানো আছে কিছু ধান্য কুড়া, তাই তুলে মুখে দেয় ক্ষুধার কাতরা, মাতাহারে হাতে ধরি খিচুড়ি খাওয়ায়, নারীরে হেরিয়া মার বুক ফেটে যায়, এরপর হতে লোক কিছু কিছু ধান, মরায় রাখিতা তুলে পেতে পরিত্রাণ, স্নেহ দিয়ে মাতা করে সন্তানের রক্ষণ, একান্ত ভরসা তাই মায়ের চরণ। প্রতিকার বলছেন যে আরেক মা এসেছেন, তিনি ক্ষুধার্থ, তিনি একেবারে সেই ক্ষুধায় পাগল হয়ে গিয়েছেন। মায়ের বাড়িতে এসে তিনি দেখলেন যে জাপ, ওই যে গরুর যে জাপ দেওয়া হয় সেই যে পাত্র, জাপ পাত্র, তাতে কুড়ে জন্য দেওয়া আছে, তাই খেতে শুরু করেছেন, তাই খেতে খাচ্ছেন। মা তাকে ধীরে ধীরে টেনে নিয়ে এসে তাকে ঘরে নিয়ে এসে তাকে খাওয়ানো শুরু করলেন। মায়ের এই যে শিক্ষা যে বিপদে পড়লে এই কিছু ধান যদি থাকতো, তিনি যে এভাবে সেবা করলেন, এটা যেন সকলের কাছে একটা শিক্ষার একটা বস্তু হয়ে দাঁড়ালো। প্রত্যেকেই অতিরিক্ত ধান তুলে রাখতেন, কিছু কিছু করে তুলে রাখতেন, যাতে ভবিষ্যতে যদি এমন কোনো দুর্যোগ দুর্বিপাক হয় তাহলে সেই সময় ব্যবহার করা যায়। আমি শুনেছি আমার পূর্বাশ্রমের ঠাকুমার কাছে যে যখন এইরকম সেই মন্যন্তরের সময় সেই ফ্যানের জন্য কলকাতায় মানুষজন ছুটে ছুটে বেড়াতো, রান্না করতে গেলে রান্নাঘরের জানলা দিয়ে বলতো, মা গো ভাত দেওয়ার দরকার নেই, ফ্যান গেলার পরেই নালি দিয়ে ফ্যানটাকে ঢেলে দিলেই হবে। সেই নালির বাইরে কলায় থালা নিয়ে তারা বসে আছেন, যে কতক্ষণে ফ্যানটা আসবে, সেই ফ্যান খেয়ে প্রাণ ধারণ করা। আমরা এই দুঃখ, মানুষের দুঃখ অন্তরে অনুভব করতে পারি না, আমরা খানিকটা পোশাকি হয়ে গেছি। আমাদের যখন এই যেমন সেদিনকে একজন ডাক্তার মহিলা এসেছিলেন, ডাক্তার মহিলা এবং তার স্বামী খুব বড় ডাক্তার এবং তিনিও, তিনি এসে এক ঘন্টা সাগর ঘুরে বেড়ালেন, এক ঘন্টা। তার মধ্যে তিনি ব্রেকফাস্ট করেছেন, তার মধ্যে তিনি নানা জিনিসপত্র দেখেছেন, এ তারপর তিনি ফিরে যাবেন। আমাদের আশ্রমে এসে বলছেন, আপনাকে একটা কথা বলি, এই যে আপনি আপনার বক্তৃতায় এখানকার গরিব মানুষদের কথা বলেন, কই আমি তো এই এতক্ষণ ধরে ঘুরলাম, একটাও গরিব মানুষ দেখতে পেলাম না, একজনও গরিব মানুষ দেখতে পেলাম। এই হচ্ছে থিওরিটিক্যাল জ্ঞান। আমি তখন জিজ্ঞেস করলাম, কতক্ষণ এসেছেন সাগরে? বলি ঘন্টা দুয়েক হবে। এর মধ্যে কী কী দেখলেন? বললেন এই বিশালাক্ষী মন্দির, মনসা মন্দির, তারপরে কপিলমুনি মন্দির, সাগর। আমি তাহলে দেখলেন কতক্ষণ? আপনি তো তীর্থস্থান দর্শন করেন, দেখলেন কতক্ষণ? হার্ডলি 15-20 মিনিট। মানে আপনি কি ভাবছেন যে লোকজন বসে আছে তার ফাঁকা থালা নিয়ে আপনাকে দেখাবো বলে, তার দারিদ্রতা দেখাবো বলে আপনি আসবেন, দেখবেন আর চলে যাবেন, ওরকম করে কি হয়? এ হচ্ছে আমাদের শিক্ষিত সমাজের ব্যাপার। সব যে শিক্ষিত মানুষ এরকম তা নয়, কিন্তু অন্যরকমও দেখছি। এই যে আমাদের ন্যাশনাল মেডিকেল কলেজের ডাক্তারেরা, তাদের আমরা দেখেছি প্রত্যেকবার, যতবার আমাদের সুপার সাইক্লোন হয়েছে, যতবার আমাদের নানা রকমের, তো সেই তারা দেখেছি তখন যখন সুপার সাইক্লোন হয়েছে কোনোভাবে আসার পথ নেই, তারা এসেছেন। এই চন্দননগর থেকে একদল মহিলা গিয়েছিলেন আমাদের কাছে, আমি তাদের কাছে ভীষণভাবে ঋণী। তখন কোনোরকম ভেসেল চলছে না, এই
এই ডাক্তারেরা এসেছিলেন, তারা তো নিজস্ব ভেসেলে এসেছিলেন, তাই কোনোরকম কোনো ভেসেল চলছে না। ওইখানে মাছের যে ট্রলার আছে সেই ট্রলারে চড়ে অশান্ত সমুদ্রের ওপর দিয়ে তারা পেরিয়ে এসেছিলেন ত্রাণ নিয়ে। কত রকম, কত মনে, কত গভীর অন্যের জন্য কষ্ট অনুভব করার শক্তি থাকলে তারা এরকম করে। কত মানুষ কতভাবে আমাদের সাহায্য করেন, আবার এরকম দু চারজন মানুষও আছেন। তিনি আমাকে বললেন, আমারই একটা বড় প্রশ্ন, আপনি সব বক্তৃতায় বলেন এখানকার মানুষজন ভীষণ গরিব ভীষণ গরিব, আমি কিন্তু একজন গরিবকে খুঁজে পেলাম। সে কাঁপটা শ্রাগ টাগ করে সে খুব কায়দা টায়দা করে আমাকে বললেন। আমি বললাম যে তারা কি বসে থাকবেন আপনার জন্য দেখানোর জন্য, ও গো এসো গো আমার ঘরে এসো গো, এসে দারিদ্র দেখো। উনি যা বললেন বললেন আমার সামনে বললেন, এই ভাবনাগুলো বেশি দিন করবেন না, তাহলে মানুষ থেকে পশুতে রূপান্তরিত হবেন। এই হচ্ছে আমাদের অবস্থা, আমরা নিজেরা বুঝতে পারি না। এই যে অর্থের অহংকারে আমরা মানুষকে ছোট ভাবি, অর্থের অহংকারে আমরা অন্যদেরকে আমাদের চেয়ে অন্যরকম ভাবি, এই যে আমাদের কত বড় পতনের কারণ আমরা নিজেরাও জানি না, আমরা নিজেরাও জানি না। অভিশাপ করে বলছেন না, মাটি কাহে কুম্ভার কো তু ক্যা রন্ধু মোহে, মে এসা একদিন এসা হবেগা মে রন্ধুঙ্গি তোহে। মাটি কুমারকে বলছে, তুই আমায় কি পাঠ করবি, এমন একটা দিন আসবে তোকে আমি পাঠ করব। আমরা ভুলে যাই মৃত্যু আসবে, আমাদের শেষ সময় আসবে। এই যে রূপ লাবণ্য আর কাঁধ ঝাঁকানো এই নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এই কাঁধ ঝাঁকানো রূপ লাবণ্য কিচ্ছু থাকবে না, সব হারিয়ে যাবে। কিন্তু মানুষের মতো মানুষকে যদি ভালোবাসার যদি একটা অভ্যাস থাকে, তাহলে জীবনটা একটা অন্যরকম হয়ে দাঁড়াবে, অন্যরকম দাঁড়াবে। এই যে আমাদের প্রভানন্দজি মহারাজ গল্প করতেন যে যখন প্রথম তারা ওই মেদিনীপুরের নরঘাট ব্রিজের উপর, তখন নরঘাট ব্রিজ হয়নি, নৌকা পেরিয়ে তারা রওনা দিতেন তাদের সে আমাদের যে নরেন্দ্রপুরের যে কেন্দ্র আছে সেইখানে পৌঁছতে প্রায় 3 ঘন্টা সময় লাগত। তারা ওইখানে নদীতে থেকে নেমেই দোকানে ভালো করে চিড়ে আর চিনি মেখে খেয়ে নিতেন, তারপরে তিনজনে তিনটি লণ্ঠন কিনে হাঁটা দিতেন, তিনি উমানন্দজি এবং নন্দদোলাল চক্রবর্তী, দুজনেই ভীষণ রোগা। বলছেন হিউয়েন সাংয়ের বাক্স দেখেছ তো, ওইরকম একটা কাঠের বাক্স থাকতো, আমরা পালা করে তিনজনে মিলে বয়ে নিয়ে যেতাম, তার ভিতরে ম্যাজিক ল্যান্টার্ন থাকতো, স্লাইড শো, গ্রামের মানুষদের ভেতরে শিক্ষার বিস্তার, গ্রামের মানুষদের ভেতরে স্বামী বিবেকানন্দ ঠাকুর এবং শ্রীরামকৃষ্ণের জীবন প্রচার করা। ফিরে এসছেন একদিন, এসে শুনছেন যে বাস চলে গেছে, নদীর চরের ওপর শুয়ে আছে, হঠাৎ করে তার মনে হচ্ছে পিঠে একটা নরম নরম কিছু ঠেকছে, ঘাড় ঘুরিয়ে দেখছেন যে কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছিল, তারাও চরে উঠে ওনার পিঠের ঠ্যাকনা দিয়ে শুয়ে আছে। উনি উঠে আবার আরেকটা জায়গায় গিয়ে শুয়েছেন, তখন দেখছেন সে কুকুরটি আবার এসে তার গায়ে ঠেসান দিয়ে থেকেছেন, আর তারপরে এই উপায় না দেখে বাসের মধ্যে এসে তারা বসে থাকলেন, থেমে থাকা বাসের মধ্যে বসে থাকলেন। কি কষ্টটাই করেছেন, মানুষজন হারিয়ে গেছেন কিন্তু তাদের কীর্তি অক্ষয় অমর হয়ে থেকেছে। এই কাগজে অনেক লেখা হচ্ছে না, স্মরণানন্দজি 78 সালের বন্যায় অসম্ভব ভালো কাজ করেছিলেন, আমরা মহারাজের কাছে গল্প শুনেছি। বলেছেন জল একতলা ডুবে গেছে, যেখানে রিলিফ শেল্টার হচ্ছে সেইখানে একতলা পুরো ডুবে গেছে, সাধুরা দোতলাতে আছে, কোনো রকম আলো নেই, কোনো কিচ্ছু নেই, বিছানাও নেই। দেখছেন সেইটা লাইব্রেরি, সেই লাইব্রেরিতে খুব বড় টেবিল আছে, তার জিনিসপত্র সরিয়ে সেই টেবিলের ওপর তিনি একদিকে, আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনিও বেরোতে পারেননি সুমন্ত্র চৌধুরী, তিনি আরেকদিকে শুয়ে আছে। এইভাবে সমস্ত রাত কাটিয়েছেন, সকালে আবার শুরু হয়েছে নৌকা নিয়ে দূর দূর গ্রামে যাওয়া। এই যে পুরো বন্যার যে ভয়ঙ্কর বন্যা সারা হুগলি জেলা জুড়ে চলেছিল, সেই বন্যার যে প্রকোপের সে পরিকল্পনা করেছেন, মানুষটি চলে গেছেন কিন্তু তার সৌরভ থেকে গেছে, মানুষজন এখনো তার কথা বলে, মানুষজন এখনো তার কথা ভাবে। আমরা যারা তার কাছে কাজ করার সুযোগ পেয়েছিলাম আমরা তার সেই দিব্য অমর জীবনের কথা ভাবি। এই যে বলছেন মায়ের এই যে উদাহরণ, এই যে ভালোবাসা, আমরা কজন এরকম পারি? আমরা আগেকার দিনে, এখন তো তবু একটু ভদ্র হয়ে গেছে, আগেকার দিনে আমি ছেলেবেলায় দেখেছি বাড়ির বাসি রুটিগুলো কাজের লোকেদের জন্য রেখে দেওয়া হতো, ইদানিং কাজের লোকেরা একটু ইউনাইটেড হয়েছে, আর কাজের লোক পাওয়া যায় না, আর আমরাও অক্ষম হয়ে গেছি বলে
এইরকম দুঃসাহস এখন আর আমরা দেখাই না, কিন্তু যখন এই দুঃসাহস দেখানোর আমাদের সময় ছিল তখন এইরকমই যা কিছু এখনো ট্রেনেতে দেখবেন যে খাবারগুলো আপনি খেতে পারছেন না, যতক্ষণ পর্যন্ত ভালো আছে ততক্ষণ অব্দি আপনি খাবেন বলে রেখে দিয়েছেন, যখন তার থেকে গন্ধ বেরোচ্ছেন তখন দু হাতে আপনি পিলতে শুরু করে দিয়েছেন। এটা হচ্ছে কথা, এই মানসিকতার বাইরে বেরোনোর মন্ত্র শ্রীমা সারদা দেবীর এই দিব্য জীবন। তার এই যে দিব্য জীবন চর্চা আমরা যত করব আমাদের ভেতরে এই পরিবর্তনগুলো আসবে। পুথিকার লিখছেন, একান্ত স্নেহ দিয়ে মাতা করে সন্তান রক্ষণ, একান্ত ভরসা তাই মায়ের চরণ, অন্য কিছু নাহি জানি জানি শুধু তোরে, চরণে আশ্রয় দাও তুমি কৃপা করে, জগত আজকে ধন্য পদস্পর্শে তব, এ ধরায় মার লীলা অতি অভিনব, পিতার হৃদয়ে জুড়ে রয়েছে সদা, নাকের নিঃশ্বাস তার হয় মা সারদা। পুথিকার বলছেন যে এই জগতে যদি কোনো রকম কারুর ওপর যদি ভরসা করতে হয় তাহলে সদা সর্বদা মায়ের ওপর ভরসা করা প্রয়োজন, কারণ মা আমাদের চিরন্তন আশ্বাস দিয়েছেন। আপনাদের মনে আছে মায়ের সেই বিখ্যাত আশ্বাস, সেখানে মা বলছেন যে সব সময় জানবে তোমার আর কেউ থাকুক না থাকুক তোমার একজন মা আছেন। কি অদ্ভুত আশ্বাস! শ্রীকৃষ্ণকে যখন আমাদের অর্জুনকে তিনি তার বিশ্বরূপ দর্শন করালেন, অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে করে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। মুগ্ধ হয়ে তিনি একটি কথা বলেছিলেন যে আমি দেখছি এই জগতে যদি সবাই ছেড়ে চলে যায় আমাকে, আমি জানি তুমি আমাকে ঠিক রক্ষা করে থাকবে, তাই যদি জানতে হয় শুধু তোমাকেই জানবো, আর জগৎ এইখানে জগতের আর কোথাও কাউকে আর জানবো না, কাউকে জানার আমার প্রয়োজন নেই। মায়ের কথাও ঠিক তাই, মা আশ্বাস দিচ্ছেন এ জগৎ সংসারে আর কেউ থাকুক না থাকুক সর্বদা জানবে তোমার একজন মা আছে। মা বলছেন, সকলেই সারদারে বড় ভালোবাসে, একদিন না কিনিলে চোখে জল আসে, মায়ের কোমল প্রাণ বুক স্নেহময়, শান্তি মুক্তি দিতে মাতা এসেছে ধরায়, কি রহস্য আছে মার লীলার মাঝারে, পিতা মাতা ভগ্নী ভ্রাতা জানিতে না পারে, শেষে একদিন শ্যামা কয়েছিলাম মাকে, আর ফাঁকি চলিবে না চিনেছি তোমাকে, হাসিয়া কহিলা মাতা কেবা আমি আর, কন্যার চেনের না মাতা কি কব কিবা কব আর, জন্ম লয়েছি আমি তোমারও গর্ভেতে, কন্যা ছাড়া পরিচিত কিবা আছে তাতে, কিন্তু শ্যামা কহে যাবে তাঁর জন্মান্তরে, আবার আসিতে হবে তাহারই জঠরে। বলছেন সকলেই মা সারদাকে ভালোবাসে, ছোট্ট সারদাকে সবাই ভালোবাসে, মাকে ভালোবাসে না এরকম লোক খুঁজে পাওয়া যায় না। প্রতিকার বলছেন বটে, কিন্তু মাকে দুঃসহ কষ্ট পেতে হয়েছে মায়ের গ্রামবাসীদের কাছে, তারা বলেছে সারদার কন্যার সারদার মেয়ের পাগলের সঙ্গে বিয়ে হয়েছে, এত কষ্ট এত কষ্ট যে মা শেষকালে নিজের ঘর থেকে পালিয়ে গিয়ে ভানুপিসির ঘরে গিয়ে দাও গিয়ে চুপটি করে শুয়ে থাকতেন কষ্ট রোধ করার জন্য। কিন্তু পরবর্তীকালে এই শ্রীমা সারদা দেবী ভালোবাসা দিয়ে সকলকে এমন আপন করে নিয়েছিলেন যে তাকে ছেড়ে যেতে সকলের খুব কষ্ট হচ্ছে। মায়ের শেষ ফিরে আসার, শেষবারের মতো জয়রাম বাড়ি থেকে ফিরে আসার গল্পটা ভারী সুন্দর, যদি কখনো সুযোগ হয় আপনারা অবশ্যই পড়ে দেখবেন। মা এসেছেন পালকিতে ওঠেননি, যাত্রা সিদ্ধির আয়তী মা পা হেঁটে এসেছেন, যাত্রা সিদ্ধির আয়তেন গ্রামের দেবতা, তাই তার কাছে সেইখান অব্দি মা পায়ে হেঁটে আসতেন। তারপরে প্রণাম করার পরে মায়ের মেজ ভাইয়ের স্ত্রী তিনি একটি বড় গামলায় করে জল নিয়ে গেছিলেন, তাতে মায়ের পা ডুবিয়ে মায়ের পা ধুয়ে দিলেন, মা ইয়েতে উঠলেন। সবাই মাকে বলছেন আবার কবে ফিরে আসবে মা, মা নিজেও জানেন তিনি আর কোনোদিন ফিরে আসবেন না, কিন্তু সেই তিনি তার ভাবটি প্রকাশ করছেন, সকলের ভালোবাসা ছড়িয়ে আছে, মাকে যেন সবাই মিস করছে, প্রত্যেকে যেন মিস করছে, মা ছাড়া যেন কিরকম একটা অদ্ভুত জগৎ। সুশীলা এই আমাদের সরলা দেবীর তার একটি স্মৃতি কথায় আছে, সেইখানে তিনি বলছেন যে মায়ের বাড়িতে গিয়েছি, গিয়ে দোতলায় উঠে দেখছি মা তার ঘরে নেই, অদ্ভুত, মনের ভেতরটা একদম ফাঁকা হয়ে গেল, মানে খালি হয়ে গেছে, ছুটে চলেছি এ ঘর থেকে ও ঘর, সে ঘর থেকে ও ঘর,
তারপরে সিঁড়ি দিয়ে দোতলায়, দোতলার প্রথম ঘর, দ্বিতীয় ঘর, সব ঘর দিয়ে কি মা চুল শুকোচ্ছেন রোদ্দুরেতে। মাকে দেখে তখন প্রাণী সাধু, এত সুন্দর ছবিটা, এই যে মা হারা জগৎ এবং মাতৃ সর্বস্ব জগৎ, এই দুটো জগতের ছবি কেমন হয় অনুভব দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন। এটাও তাই, একদিন শ্যামাসুন্দরী দেবী মাকে বললেন যে তোমাকে আমি পরবর্তী জন্মে আমার সন্তান হিসেবে পেতে চাই, তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না, যে তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না, আমি তোমাকে চিনে ফেলেছি। মা ঠাকুর জেনে বললেন আছে না কি আছে, মা তার নিজের মেয়েকে চিনবে, এর মধ্যে আর বড় কি আছে। বলছেন না বাপু, আমি জানি না, পরে আর জন্মে তোমাকেই আমি আমার কন্যা হিসেবে পেতে চাই। মা বলছেন সেটা আমি পারিব না, নাই ইচ্ছা তাই, অনুরোধ নাহি করো জানাই তোমায়, তথাপি কি ছাড়ে শ্যামা কহে বারবার, নিশ্চয় আসিতে হবে কোলেতে তোমার, কোলেতে আমার, তোরে ছাড়া শান্তি আমি কিছুতে না পাই, নিশ্চিত আসিব মোর কন্যা রূপে তাই। কালী মামা কহে দিদি এ কথাটি ঠিক, তোমা বিনা অন্ধকার হেরি চারিদি, তুমি সাক্ষাৎ লক্ষ্মী হও আমাদের, সব ঝক্কি বহ তুমি এই সংসারে, তুমি ছাড়া গতি নাই আমাদের কাছে, ছাড়িয়া যেও না কো, থেকো আমাদেরই কাছে। ঠিক বলেছেন, ঠিক কথা বলেছেন মেজ মামা কালী, মাতার বিহানে হয় আধার সকলে। মা বারবার বলতে থাকলেন না বাপু, তোমাকে আমার কোলেই পরে জন্ম নিতে হবে। মা বললেন আমাকে বললেও আমি জন্মগ্রহণ করব না। তখন কালী মামা বলছেন যে না, তুমি তোমার বিহানে, তোমার ছাড়া এই জগতে আমি অন্ধকার দেখি, তুমি সাক্ষাৎ লক্ষ্মী হও আমাদের। কি কষ্টটাই এরা মাকে দিয়েছিলেন, মায়ের ভাইগুলো একেবারে যাকে বলে একদম সোনায় বাঁধা নন্দ, এত ভালো এত ভালো, এরকম খুঁজে পাওয়া কঠিন। মায়ের ভাইপো ভাইজি কেন বলবো, ঠাকুরের ঠাকুরের আত্মীয় স্বজনরাও এক একটি সরেস জিনিস, কিন্তু আমাদের হচ্ছে ইষ্ট বংশের কুকুর বেড়াল, তারাও আমাদের পূজ্য, সেই কারণে আমরা আমাদের কোনো মায়ের এক ভাইপো ছিলেন কয়েক বছর আগে, এখন বেঁচে আছেন কিনা জানি না, দেখা হলেই প্রথম কথা হচ্ছে আমাকে একটু টাকা দাও। রামময় মহারাজ বলতেন যে ও যখন, ও নাকি এত ছোট ছিল যে মায়ের কোলে সেবার উঠেছিল, এবং সেই ছোট হাতেই এমন মায়ের চুলে থাবড়া মেরেছিল, এত চুল মায়ের সংগ্রহ করেছিল যে এখনো লোকে একটি একটি করে চুল সে 500 টাকার বিনিময়ে বিক্রি করে থাকে। রামময় বলতেন যে ওর স্ত্রীর কাপড় চালের বস্তার তলায় রেখে দিয়ে, লাল পেড়ে কাপড় চালের বস্তার তলায় রেখে দিয়ে, তারপর সেই কাপড় পুরনো হয়ে যেত যখন, তখন সেই কাপড় মায়ের কাপড় বলে বিক্রি করত। মায়ের যা গুণধার বংশ এ অসম্ভব কিছু নয়, এরা মাকে যে কি কষ্ট দিয়েছে কল্পনা করা যায় না, কিন্তু তথাপি মা সকলকে একসঙ্গে নিয়ে চলতে শুরু করেছে। নিজের জন্য যখন বাড়ি ভাগ হচ্ছে তখনও তিনি নিজের জন্য কোনো অংশটা তিনি চাইছেন, কোনো অংশ নিজের জন্য আলাদা করে চাইছেন। কালী মামা, প্রসন্ন মামা, এদের সকলের যে উন্নতি, আর্থিক উন্নতির ক্ষেত্রেও মা একটা বড় সহায়ক, এক বড় ভূমিকা নিয়েছেন। ব্রহ্মচারীদের বলছেন কালী তো চায়, ব্রহ্মচারী এসে, কালী মামা এসে বলছেন যে পরমহংস মশায়ের জন্মতিথি এসে গেল, কিছু তো আয়োজন টায়োজন করতে হবে। মা বলছেন আমাদের কি সেই ভক্তি আছে, সেই সাধন আছে, তার জন্মদিন তেমনিভাবে করতে পারবো। তারপরে চলে যাওয়ার পর রামময় মহারাজের সঙ্গে তিনি কথা বলছেন, আর অন্যান্য ভালো ভক্তদের সঙ্গে কথা বলছেন। কালী যখন বলে গেছে তখন একটা হইচই সে পাকাবে, অতএব ওকে ঠিক আগে আগে রেখে তোমরা সব কাজগুলো করবে, মানে সামনে প্রাধান্য দিয়ে সব কাজগুলো করবে। এই নলিনীদি, মাকুদি, এরা কি কম জিনিস ছিল? রাধুদির বাড়িতে তত্ত্ব দেওয়া হচ্ছে, মা বলছেন দেখ না দেখ মা নলিনী, সব তত্ত্ব ঠিক ঠিক মতো যাচ্ছে। নলিনী বললেন রাধু তো একটা পাগলি, তাই বলে কি মা তোমার ওরকম ছোট নজর করা ছাড়ে? তিনি আরো দু চারটে জিনিস জুড়ে দিলেন, মা নিঃশব্দে, আমাদের হলে কোথায় লাটালাটি করতুম আমরা, এইখানে মায়ের সঙ্গে আমাদের একটা বেসিক ফারাক, আমাদের সঙ্গে মায়ের একটা বেসিক ফারাক। এরা যতই বলছেন ততই মা না না করে চলেছে, কিন্তু পুঁথিকার বলছেন যে ঠিক কথা বলেছেন মেজ মামা কালী, মাতার বিহানে হয় আধার সকলি। এই কালী মামা ঠিক কথাই বলেছেন, মায়ের বিহানে এই সমস্ত জগৎ সংসার আধার হয়েছে, আমরা কিছুতেই অনুভব করতে পারি না যে কেমন করে আমরা থাকবো।
একবারে আধার হয়ে যায়, আমরা কোনো দিশাশূন্য হয়ে যায়, দিক শূন্য হয়ে যায়, আমরা বুঝতেই পারি না যে কিরকম ভাবে কি চলছে। পুথিকা লিখছেন, যেটা দিয়ে আমরা শেষ করব, মাতার তুলনা নাহি আছে ত্রিজগতে, যশরাশি ব্যক্ত তাই রহে চারিপিতে, মাতাই আনন্দ সত্তা অন্য কিছু নাই, অমৃত অভয়া তিনি আর মধুময়, শোক দুঃখ মোহ আর আত্মনাথ মাঝে, সন্তান কল্যাণ তরে শান্তি রূপে রাজে, নিজের বিকায় দিলে চরণে মাতায়, দুঃখ শোক লজ্জা ভয় নাহি থাকে আর, ভাষার অতীতা মাতা কি পারে বর্ণিতে, মনের অতীতা মাতা কি পারে ধরিতে, ত্রিবিধা স্বরূপে মার লীলা অভিনয়, সূক্ষ্ম স্থূল যাহা কিছু শ্রীমাতাই হয়, অনন্য মাতার কথা অখিলের সার, বেদের অতীত ইহা কহি বার বার, অনুপমার কথা করিতে শ্রবণ, দেবতা মনুষ্যগণ করে আগমন, মাতার লীলার কথা সকলের পার, এ দাস পূর্ণিমে কিছু আসিসে তাহার। পুথিকার বলছেন যে বিজয়মামা ঠিক কথাই বলেছে, জগন্মাতার কৃপা যদি চলে যায় তাহলে জগৎটি শূন্য হয়ে যাবে, আধারময় হয়ে যাবে, এখানে আর কোন রকম কিছু প্রকাশ হবে না। বলছেন মাতার তুলনা নাহি আছে ত্রিজগতে, যশরাশি ব্যক্ত তাই রহে চারিদিকে, মাতাই আনন্দ সত্তা অন্য কিছু নাই, অমৃত অভয়া তিনি আর মধুময়। মায়ের তিনটি রূপের কথা এখানে প্রকাশ করছেন। একটা হচ্ছে মায়ের আনন্দ সত্তা, আপনি মায়ের ছবি দেখুন, দেখবেন আপনার নিজের মনের ভেতরে আনন্দের প্রকাশ হচ্ছে, মা চোখ দিয়ে মুখ দিয়ে সমস্ত কিছু দিয়ে যেন আনন্দ প্রকাশিত হচ্ছে। মা কিন্তু আমাদের মতো আজকাল যেরকম সেই ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখি মা দাঁত বার করে হাসছেন, এদিক ওদিক তাকাচ্ছেন, মাকে এরকম হাসার দরকারই হয়নি। এটা সুচিত্রা সেন বা কারুর একটা হাসি লাগিয়ে দিই, এমনি এমনি করে ঘোরালি মায়ের হাসি বেরোবে না, মাকে দেখলেই আনন্দ হয়, মনে হয় যেন আনন্দ বেরোচ্ছে, পবিত্রতার স্বরূপিনী। আর বলছেন কি, আরো দুটো গুণ সেইখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে আনন্দ সত্তা, তিনি হচ্ছেন অমৃত অভয়া। অমৃত অভয়া শব্দটি ব্যবহার করা হচ্ছে কেন, অভয়া যিনি অভয় দান করেন, এই জগতের সমস্ত কষ্টের ভেতরে যিনি অভয় দান করেন। আমাদের সন্ন্যাসীদের ক্ষেত্রে বলা হয় যে সন্ন্যাসীরা জগৎকে জগতের সবাইকে অভয় দান করবে, তাদের কাছ থেকে ভয় পাবে না, এবং তাদের কাছ থেকে সেই তারা যখন বিপদে পড়বে তার ভেতরে যে অভয় ভাব সেটি প্রকাশিত হবে, তাই দিয়ে তাদের রক্ষা করবেন। অমৃত শব্দটা ব্যবহার করছেন কেন, অমৃত শব্দটা হচ্ছে মায়ের অভয় প্রকাশ এমন যে মৃত আত্মাও তিনি নতুন করে বেঁচে উঠবেন, তার ভেতরে এমন এক সুধা সঞ্চারিত হবে, তার কষ্টের ভেতরে তিনি যেন জীবনে একটা নতুন অর্থ খুঁজে পাবেন। একজন জীবনে কোনো কিছু কোনো অর্থ খুঁজে পাচ্ছিলেন না, কাকলি দেবী একটু দয়া করে মাইক্রোফোন অফ করুন, এই ক্লাসে শেষে এসে এই সমস্ত করলে ক্লাস থেকে বাদ করে দিতে হবে। এই হচ্ছে এই একেবারে ইয়ে হচ্ছে চলছে তার, তিনি অমৃত অভয় জীবনে কোনো রকম তিনি পথ খুঁজে পাচ্ছেন। আমার নিজের চোখের দেখা, আমাদের গোলপার্ক রামকৃষ্ণ মিশনে ছিলেন সুপ্রিয়াদি, মারা গেছেন সুপ্রিয়া সরকার বোধ হয়, তিনি ছোটবেলায় খুব ছোটবেলায় তার বাবাকে হারিয়েছিলেন, মামার বাড়িতে এর কাছে তার কাছে মানুষ, যার সঙ্গে বিয়ে হয় সেই মানুষটি একেবারে তাকে যেমন স্ত্রী হিসেবে সম্মান করতেন, ছোট শিশুর মতো তাকে যত্ন করতেন, আচমকাই একদিন তিনি মারা গেলেন। তারপরে যেরকম সংসার চলে এক মাস মতো সম্পর্ক চলল, তারপরে তিনি আবার অফিসে এলেন লাইব্রেরিতে, আমি তার বদলে তাঁর অনুপস্থিতিতে তার কাজটি দেখছিলাম। তিনি যখন এলেন আমি আস্তে আস্তে তাকে তার কাজগুলি সব একটু একটু করে বুঝিয়ে দিলাম, তার অনুপস্থিতিতে কী কী কাজ করছি সেগুলো বুঝিয়ে দিলাম। উনি দাঁড়িয়ে আছেন চুপটি করে যেন কোনো কথা বলবেন বলে, আমার মাথায় কি বদবুদ্ধি খেলে গেল, বললাম যে আপনি যেটা বলতে চাইছেন সেইটা আমি শুনতে পারবো না, কারণ সেটার কোনো সমাধান সূত্র আমি আপনাকে দিতে পারবো না, তবে একটা সূত্র আপনাকে দিতে পারি, আমি এখন বলে দিচ্ছি, গোলপার্কে সবসময় ঠাকুরঘর খোলা থাকে না, দারোয়ানদের বলে দিলে সে ঠাকুরঘর কারুকার জন্য খুলে দেয়, বিকেলবেলা খুলে যায়, কারণ আপনি আজকে যেমন আমাকে যেটা বলতে চাইছিলেন চার পাঁচতলায় গিয়ে ঠাকুরঘরে গিয়ে মাকে গিয়ে বলুন, মা যদি সন্তানের অন্তরের ব্যথা না বুঝতে পারেন
তাহলে জগৎ সংসারে কেউ নেই তার সন্তানের কথা বোঝবার জন্য। কথার কথাই বলেছিলাম, খুব যে বিশ্বাস করে বলেছিলেন তা না, কিন্তু তিনি প্রথম দিন ফিরে এলেন খুব আনন্দ নিয়ে। তারপরে আমাকে যাওয়ার সময় বলছেন, কাল থেকে যদি আমি একটু আগে আগে আসি একটু ঠাকুরঘর খুলে দেওয়ার বন্দোবস্ত করবেন। তিনি রোজ সকাল 9টার সময় আসতেন, 10টার সময় ডিউটি শুরু হতো, 1 ঘন্টা তিনি বসে থাকতেন। যখন একদিন ফিরে এলেন, দিন 20-25 বাদে মানুষটার অনেকখানি পরিবর্তন হয়ে গেছে। নিজে থেকে ডিউটি চাইলেন, আমাদের চিলড্রেন্স লাইব্রেরি ছিল সেখানকার ডিউটি চাইলেন, সেখানে গিয়ে থাকলেন। বছর খানিক বাদে তিনি রঙ্গনাথানন্দজি মহাজির কাছে মন্ত্র দীক্ষা নিলেন, একেবারে মানুষটি পরিবর্তন হয়ে গেল। যিনি নিজেকে ভীষণ অসহায় মনে করেছিলেন, রিটায়ারমেন্টের পর একদিন আমাকে ফোন করেছিলেন, তখন তিনি ক্যান্সার আক্রান্ত, এক জায়গায় থাকেন ফ্ল্যাট কিনে, আমাকে বলছেন, জানেন তো আমি একবার সম্পূর্ণ একা থাকি, কিন্তু আপনি যে বলেছিলেন না মা ভরসা দেবেন, মা আমায় এমন ভরসা দিয়েছেন। আমি ক্যান্সারে আক্রান্ত হয়েছি এবং এই কেমোথেরাপি নিতে যাই, আমার তো কেউ সঙ্গী নেই, এই হাসপাতালে গিয়ে আমাকে ভর্তি থাকতে হয়। একদিন থেকে কেমোথেরাপি নিয়ে নিজে যখন হাত পায়ে চলতে পারি তখন আবার ফিরে আসি। আমি অবাক বিস্ময়ে তার কথা শুনছিলাম। এই যে বলছে না অমৃতা অপয়া, আর কেমন তিনি মধুময়, মাধুর্যে পূর্ণ। মা ঠাকুরনের কথা শুনবেন, মা ঠাকুরনের চেহারা দেখবেন, মনে হবে যেন কি একটা অদ্ভুত মাধুর্যময় একটা অবস্থার মধ্যে তিনি বিরাজ করছেন। বলছেন, যশরাশি মাতার তুলনা নাহি, শোক দুঃখ মোহ আর আর্তনাদ মাঝে, সন্তান কল্যাণতরে শান্তি রূপে রাজে, নিজে বিকায় দিলে চরণে মাতার, দুঃখ শোক লাজ ভয় নাহি থাকে আর। না, আমাদের কি কাজ হচ্ছে, আমাদের কাজ তার শ্রীচরণ তলে নিজেকে উৎসর্গ করা, বিকিয়ে দেওয়া, উৎসর্গ করে দেওয়া, নিজের কিচ্ছু না রেখে তাকে উৎসর্গ করা। ভাষার অতীত মাতা কে পারে বর্ণিতে, মনের অতীতা মাতা কে পারে ধরিতে। শব্দ দিয়ে মাকে বোঝা যায় না, আর মনের ভাব শব্দ দিয়ে অনুভবের জিনিস, সেটা অন্য কোনোভাবে মাকে ধরতে পারে না। ত্রিবিদা স্বরূপা মার লীলাস অভিনয়, সূক্ষ্ম স্থূল যাহা কিছু শ্রীমাতাই হয়, অনন্য মাতার কথা অখিলের সার, বেদের অতীত ইহা কহি বারবার, অনুপম মার কথা করিতে শ্রবণ, দেবতা মনুষ্যগণ করে আগমন। মায়ের এই কথা যেখানে আলোচনা হয় সেখানে অবশ্যই নিশ্চিত করে দেবতা এবং মনুষ্যগণ এসে উপস্থিত হন। মাতার লীলার কথা সকলের পাঠ, এদাস বর্ণিবে কিছু আসি সে তাহার, এটা আমার জন্য খুব ভালো কথা। এই যে বলছেন শেষ কথা, যে মাতার লীলার কথা সকলের পাঠ, এদাস বর্ণিবে কিছু আসি সে তাহার, আমিও এই দাস শ্রী শ্রী মায়ের কাছে তার আশীর্বাদ প্রার্থনা করছি, যে তার কৃপায় যেন তার কথা আমি আলোচনা করতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাত্মিহারিণী ত্রৈলোক্য বাসিনা বিদ্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণম।